আসসালামু আলাইকুম, আমি রিফাত, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক্স ডিজাইনার। আজকে আমরা কথা বলবো গ্রাফিক্স ডিজাইনের একটি জনপ্রিয় সেক্টর লোগো ডিজাইন সম্পর্কে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা শিখছেন, তারা লোগো ডিজাইনের কাজটা শিখতে পারেন, কারণ লোগো ডিজাইনের কাজ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা freelancer.com-এ কন্টেস্ট করেও এই লোগো ডিজাইন থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। আজকে আমরা কথা বলবো, আর আমি একটু বলতে চাই যে লোগো ডিজাইন অনেক রকমের আছে, এর সেক্টরটা অনেক বড়। যেমন লোগো ডিজাইন আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, মাস্কট লোগো আছে, কম্বিনেশনাল লোগো আছে, ইমব্লেম লোগো আছে, লেটার মার্ক লোগো আছে। আজকে আমরা যে লোগোটা ডিজাইন করেছি, এটা হলো একটা লেটার মার্ক লোগো। এটার চাহিদা মার্কেটে প্রচুর, কারণ এক একটা ইউটিউব চ্যানেল খুলেছে একজন, তার একটা লোগো দরকার, সে লেটার মার্ক লোগোটা ব্যবহার করবে বেশি কোম্পানির জন্য, যাবতীয় ফ্রি থিম এবং সব জায়গায় এই লেটার মার্ক লোগোটা বেশি ব্যবহার হয়। এমন সিম্পল সিম্পল লোগো ডিজাইনে আপনাকে 10 থেকে 15, কেউ বা $100 পর্যন্ত দিয়ে থাকে। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন, আমি তাদেরকে বলতে পারি যে আপনি লোগো ডিজাইনের কাজটা শিখে মার্কেট থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন। তো আমি এই ডিসক্রিপশনে যে লোগোর একটা লিস্ট আছে, যে কতগুলো লোগো ডিজাইন আছে, আপনি সবগুলো শেখার আপনার দরকার নেই। আপনি কিছু কিছু লোগো ডিজাইন ওখান থেকে শিখতে পারেন, আপনার যেটা চাহিদা বেশি বা আপনার যেটা ভালো লাগছে বেশি, আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন কোন লোগোর চাহিদা কেমন। আমি বলবো লেটার মার্ক লোগো, কম্বিনেশনাল লোগো, এগুলোর চাহিদা মার্কেটে অনেক, একদম সহজ, প্রথমে শেখা যায়, আবার এর চাহিদা অনেক। তাহলে কেন শিখবেন না আপনি? আপনার কোন লোগোটা ভালো লাগছে, শেখার আগ্রহ বেশি আপনার, আপনি আমাকে বলতে পারেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে সামনে টিউটোরিয়ালটি দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে লেটার মার্ক লোগোটা কিভাবে ডিজাইন করেছি শুরু করি। আমরা ফিরে আসলাম ইলাস্ট্রেটরে, আমরা ডিজাইনটি করবো ইলাস্ট্রেটর দিয়ে। তো লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে একটি পেজ ক্রিয়েট করব। আসলে লোগো ডিজাইন করার জন্য কোনো নির্দিষ্ট পেজের মাপ নাই। আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার এই নির্দিষ্ট পেজের মাপে ডিজাইন করতে হবে, আপনি তখন সেই নির্দিষ্ট মাপে ডিজাইনটি করবেন। আমাদের যেহেতু কেউ বলে দেয়নি, আমরা যে কোনো একটা সাইজের পেজ নিব, RGB কালার নিব আর 300 রেজুলেশন নিব। ক্রিয়েট করব একটা পেজ, ক্রিয়েট করার পরে আমরা একটা টেক্সট দিয়ে লোগো ডিজাইন করব। আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে যে আপনার কোন টেক্সট ক্লায়েন্টের দরকার, সে কোন ডিজাইনটি করতে চাই। তো আমরা একটা টেক্সট নিয়েছি ইচ্ছা মতন, এই যে টেক্সটটা, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি আর এখানে যে টাইপ টুলে এসে কন্ট্রোল ভি, আমি ইলাস্ট্রেটরে টেক্সটটা নিয়ে আসছি। আমরা থাম্বনেলে দেখেছিলাম RRS, উপরে আর একটা সুন্দর ডিজাইন আমরা করেছি RRS দিয়ে। আমি RRS এর একটা ফন্ট ডিজাইন করেছি, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এর লিঙ্কটা আপনারা এখান থেকে শুধু কপি করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে যে সার্চ দিবেন পেয়ে যাবেন। আমি যেহেতু এখানে ডাউনলোড করে রাখছি, সেই কারণে আমি যাচ্ছি না, আমি এখান থেকে নিয়ে নিব যে RRS। আমি এখানে নিয়ে আসার পরে আপনারাও আপনাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে এটা দুটো একসাথে সিলেক্ট করে এখানে দেখুন একটা অপশন চলে আসছে ইমব্লেম, এখানে ক্লিক করবেন। আমরা দুইটার ইমেজ স্ট্রেচ করতে পারি, সিলেক্ট করে ইমেজ স্ট্রেচ করে নেবেন। সেই কারণে হচ্ছে না, ম্যাজিক টুল নিয়ে এই যে সাদা অংশে ক্লিক করে ডিলেট করে দিবেন, এটা ইমেজ স্ট্রেচ হয়ে গেল। এইটা আমরা ইমেজ স্ট্রেচ করব, এই যে উপরে অপশন চলে আসছে ইমেজ স্ট্রেচ এক্সপ্যান্ড, ম্যাজিক টুল নিয়ে সাদা অংশে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবেন। আমরা দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড করে দিব, দেওয়ার পরে আমরা সাদাটাকে একটা কালার দিব, আমাদের বোঝার সাথে বোঝা যায় যে থেকে সাদাটাকে একটা কালার দিয়ে দিই।
দেওয়ার পরে আমরা সাদা আমরা দেখেছি এসটা ভিতর দিয়েছিল, এসটা এমন ছিল ভিতরে। আমরা এই এসটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে প্যাথ প্যাথ অপশনে ক্লিক করে এই যে অফসেট প্যাথ এখানে ক্লিক করব। করার পরে এই যে আমরা এসটাকে একটু বড় করব, আমরা এখানে যদি এখানে আমরা 16 দিই, 17 দিয়ে এই যে ওকে ক্লিক করব। করার পরে আমরা মাউসে ড্র্যাগ করে সবগুলো একসাথে সিলেক্ট করব। করার পরে এখান থেকে একটা টুল নিব, এই যে শেপ বিল্ডার টুল, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে দেখুন একটা মাইনাস চিহ্ন চলে আসছে। অল্টার বাটন প্রেস করে যতটুকু আমরা বাড়তি নিয়েছি অবজেক্টে যে ততটুকু উপরে আমরা ক্লিক করব। এই যে আমরা ক্লিক করে ততটুকু অপশন কেটে দিব। আমরা একটা সহজ নিয়ম এটা করলাম, এই যে হয়ে গেছে, কিন্তু আমাদের একদম একটা সহজ নিয়ম ছিল। একসাথে সিলেক্ট করে এই যে প্যাথ ফাইন্ডার এখান থেকে জয়েন করে দেব। এই প্যাথ ফাইন্ডার অপশনটা পাবো আমরা উইন্ডোজ থেকে, এই যে প্যাথ ফাইন্ডার আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমরা পরবর্তী যে নিচে ডিজাইনটি ছিল আমরা ওইটা করি। আমরা এই অপশনটা কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করে পেস্ট করব। আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইনটি করি, সুন্দর লাগবে। আমরা এইখানে একটা ফন্ট ব্যবহার করেছি, এটার নাম হলো রোবোটো। এই জায়গায় লিখবেন এই যে রোবোটো, এই ফন্টটা ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। আমি রোবোটো ফন্টটা নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। দা ফন্ট নামে একটা ফ্রি ওয়েবসাইট আছে, যারা জানেন না আমার আগের ভিডিওতে আমি বলেছি কেমন করে দা ফন্ট থেকে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমরা রোবোটো ফন্টটা ব্যবহার করব, এটা একটু ছোট করে নিই। রোবোটো ফন্টটা একটু ছোট করি, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সমান করে নিব, এটাও আরেকটু ছোট করতে পারি আমি। এটা নিচে আসার জন্য কিবোর্ড থেকে অ্যারো বাটনে নিচের বাটন প্রেস করলে এটা নিচে আসবে। আমরা সিলেক্ট করার পরে আমরা এই অপশনটাকে নিচে দিব, এটা নিচে দিব, এটা আমরা রোবোটো ফন্টটা ব্যবহার করব। আমরা এটা রোবোটো একটা ফন্ট ব্যবহার করব, এটা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে লাইট অপশনটা দিতে পারি। আমরা দেখবো আমাদের কোনটা ভালো লাগে, তো আমরা ব্ল্যাক এটাই দিই বা রেগুলার দিতে পারি। এখানে রেগুলার একটা অপশন আছে, রেগুলারটা দেওয়ার পরে আমরা এটা আরেকটু ছোট করি, এটাও আরেকটু ছোট করব। আমরা ফাঁকা ফাঁকা হয়ে যাবে অক্ষরগুলো, আপনারা যেমনটা দেখেছেন থাম্বনেইলে। এটা আমরা এক সাইড নিয়ে আসার পরে এটা একসাথে সিলেক্ট করব। করার পরে এই যে এখানে একটা অপশন আছে, আমরা এইটাকে বাড়িয়ে দিব, এটাকে আমরা বাড়ায় দিব 1200 করে দেখি কেমন হয়। আর একটু বাড়াবো, আর একটু বাড়াতে হবে, আমরা একটা কাজ করতে পারি। আপনাদের যদি দেরি হয়ে যায় আর ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক, সেই কারণে আমরা শর্টকাটে একটা কাজ করব। শর্টকাট টেকনিকটা হলো এইটা আরো ছোট করে নিয়ে আসবো।
আমরা কন্ট্রোল আর এর রোলার আসে, এটা আমরা জানি সবাই। কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নিয়ে আসব, নিয়ে আসার পরে আমরা এটাকে আরো রোলারের ভিতরে রাখব, এটাকে রোলারের ভিতরে রাখব। হ্যাঁ হয়েছে, রোলারটা আমরা ডিলিট করে দিলাম। আমরা যদি এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, এটাকে সিলেক্ট করে, এটা আউটলাইন করা আছে ক্রিয়েট আউটলাইন, এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করে গ্রুপ করে দেব। আমরা এখন এবার এটা আরেকটু ছোট করব, লেখাটা আরেকটু বড় করতে পারি। আমরা দুইটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দিব। মিডিল অ্যালাইন করা শেষ আমরা এটা ডিলিট করে দিই। আমরা যে গোল্ডেন কালারটা ব্যবহার করেছি, গোল্ডেন কালারটা আসলে ব্ল্যাক কালার কালারের উপর একটু বেশি মানাই। আমরা এখানে একটা, আমরা জানি ইলাস্ট্রেটরের কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় না একবারে, সেই কারণে আমরা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা ব্ল্যাক কালার শেপ নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডে। ব্ল্যাক কালারের শেপটা নিয়ে আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টু বাটন প্রেস করে লক করে দিব। এই লকটা আবার খোলে হলো কন্ট্রোল অল্টার টু বাটনে। আসলে এটা জানার কথা, কিবোর্ড থেকে আবার টু বাটন প্রেস করে লক করে দিই। আমরা এটা সিলেক্ট করে এখানে আর একটা কালার, এটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব প্রথমে, তারপর এখানে আর একটা কালার দিই। দেওয়ার পরে আমরা এটা ব্ল্যাক কালারের উপরে নিয়ে আসছি, এটা আসলে নিচে চলে গেছে। আমরা এটা একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করে একসাথে গ্রুপ করে দিই। এটা নিচেই চলে গেছে, এটা উপরে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট এখানে নিয়ে আর সিলেক্ট করলে এটা উপরে চলে আসবে। আমরা এটা গোল্ডেন কালার দিব হলো উইন্ডোজ থেকে, এই যে আপনাদের যদি এখানে না আসে নিচে চলে যেতে পারে, এই যে আপনাদের হয়তো এমন থাকতে পারে, এই যে এমন থাকতে পারে, আপনারা এই যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন, করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে যে এখানে সোর্স লাইব্রেরি থেকে এই যে গ্রেডিয়ান থেকে এই যে মেটাল, এই যে আমাদের একটা বক্স ওপেন হয়ে গেছে, আমরা প্রথম যে গ্রেডিয়ানটা আছে গোল্ড এটা ব্যবহার করেছি, আপনারা এখানে রাখতে পারেন। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি শেষ, এটা আমরা ব্যবহার করেছি। এবার আপনাকে ক্লায়েন্ট যখন বলবে পিএনজি জেপিজি ফরম্যাট দিতে, এটা আসলে সবাই জানে এখানে ইলাস্ট্রেটরের ফাইল থেকে এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্টে এবার এক্সপোর্ট অ্যাজ এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার পিএনজি কি, জেপিজি লাগলে জেপিজি নেবেন, পিএনজি লাগলে পিএনজি নেবেন, আরো অনেক ফরম্যাট আছে আপনারা দেখে নিন। আমরা যেমন জানি ফটোশপে এক্সপোর্ট না, ওখান থেকে সেভ অ্যাজ এ গেলে এগুলো পাওয়া যায়, কিন্তু ইলাস্ট্রেটরে এক্সপোর্ট অপশন যেটা হয় এটা আশা করি শিখে নেবেন, কারণ ক্লায়েন্ট একটা ফরম্যাটে না অনেকগুলো ফরম্যাটে ডিজাইনটা চাবে। তো আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে, এটা এক ছোটোখাটো একটা লোগো ডিজাইন, একদম সহজ বলতে পারেন লোগোটা। এমন লোগো ডিজাইনও মার্কেট প্লেস অ্যাভেলেবেল পাওয়া যায়, freelancer.com এ আপনারা কন্টেস্ট করতে পারেন এমন লোগো ডিজাইন দিয়ে। তো আশা করি ভালো লেগেছে, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী কোনো ভিডিও যাতে আমি দেওয়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কাজের প্রতি যত্নবান হন। আসসালামু আলাইকুম।